গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস ইকনি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে জানো অনেক কাজকর্ম থাকে, মানে ঠাকুরের পূজা পার্বণ সব কিছু, এক্সট্রা এক্সট্রা অনেকগুলো কাজ থাকে না বলো? তাহলে চলো এখন রান্না বসাবো, তোমাদের দাদা ভাই মানে উঠবে এখন, তাহলে চলো ফটাফট রান্নাটা বসাই গিয়ে গাছে জল টল দিয়ে চলে আসলাম। সব দিকেই করতে হবে তাই না? চলো তাহলে, কারণ কি এখন গল্প করা যাবে না, পরে গল্প করছি, টাটা। দেখো এদিকে হচ্ছে আমার যে ডাল হয়ে গেছে, ডালটা এখন নামাবো, আর এদিকে যে ওলকপির তরকারিও কষা কষা করে হয়ে গেল, এদিকে মধ্যে এখানে একটু ধনে পাতা দিয়ে দিব, বুঝছো? আর এদিকে যে কোয়াশ ভাজা, আজকের রেসিপি এটুকুই মোটামুটি, আর কিছু করবো না এখন। আর এদিকে তোমাদের দাদা ভাই জন্য ভাতটা রেডি করছি টিফিন বাটিতে, সাইডের টিফিন বাটিতে তরকারি দিয়ে দেবো আর ভাজা দিয়ে দেবো। তাহলে চলো ধনে পাতাটা দিয়ে নামিয়ে দিই, এদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি। দেখো এই দেখো, ওই যে ওটা বসে বসে খাচ্ছে। তাহলে চলো এদিকে আমার দেখো কতগুলো বাসন আছে রাত্রেবেলার, এগুলো মাজা হয়নি এখনো। তাহলে চলো এই সবজির চোখলাগুলো ফেলে দিয়ে এসো। তো বন্ধুরা দেখো, গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেই, রান্না বাড়া তো হয়ে গেছে, আর দেখলে তো তোমাদের দাদা ভাইয়া চলে গেছে, তো বাসনও মাজা হয়ে গেছে এখন, কি বলতো? দেখো দিকে বাসন মাজা সব ভেজে রেখেছি, কিন্তু গোছানো হয়নি, শুকালে পরে তারপরে গুছিয়ে নেবো। তাহলে চলো আগে গ্যাসটা পরিষ্কার করে নিই, আর গ্যাসটার নোংরা ডাল টাল ছিটছে তো, আর হাতে মারো ছিটছে অনেকটা। বৃহস্পতিবার পূজা দিতে অনেকটা সময় লেগে যাবে। পরিষ্কার করে হয়ে গেলে পরে অন্যদিকে ওদিকে কাজ করলে সারব এখন। এদিকে হচ্ছে বাইরে কটা কাপড় আছে, আজকে অল্প বেশি, আজকে বেশি কাপড় নাই, অল্প কাপড় আছে, ওগুলো কেচে দিব। এদিকে বিছানা গুছানো হয়নি জানো। তাহলে চলো ফটাফট গ্যাস তো পরিষ্কার করা হয়ে গেলো, বাসনও মাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, বেড কভারটা আজকে পাল্টিয়ে দিলাম, দুই বিছনারই বেড কভার পাল্টিয়ে দিলাম। এদিকে দেখো, এই দেখো সব জমিয়ে রাখছি, এগুলো আজকে ধোবো না, কালকে ধোবো। বিছানার বেড কভারটা পাল্টালাম, এদিকে দেখো রেয়াংশকে, এদিকে যে সব সকালবেলা যে সবজিগুলো কাটছিলাম ওগুলো চোখলাগুলো রেখে দিয়েছি, আমি যাবো বাগানে ওখানে ফেলতে, জামা কাপড় ধুয়ে দিয়ে মেলে দিয়েছি। চলো বাবা, তুমি কোথায় যাচ্ছ? জানো জানো, চলো চলো ফেলে দিয়ে আসি, দাঁড়াও ওখানে থাকো, দাঁড়াও আসি। কাজ আর কাজ, কাজ আর শেষ হয় না গো, এগুলো সারের জন্য রাখি আমি। তাহলে চলো ঘরে গিয়ে আমি ফটাফট ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে তারপর স্নানে যাবো, রিয়াংশকেও পরিষ্কার করতে হবে। এদিকে দেখো বন্ধুরা, বিছানা গুছানো হয়ে গেছে, তো ভাবলাম যে একবার আবার ঘরটা ঝাড় দিয়ে নেই, কারণ কি সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম বাসি ঘর, তো এখন আবার ঝাড় দিয়ে একবারে ঘরটাকে মুছে নিব। তাহলে চলো সবগুলো ঘরই একবার ঝাড় দিয়ে নেই, তো চলো এখন ঘরটা মুছে নেই। আজকে বৃহস্পতিবার, অন্যদিন তো ধরো আমার সকাল সকাল ঘর মোছা হয় না এখন বেশিরভাগ, কেন বলতো রান্নাবাড়ার চাপ থাকে, তো ওই জন্য সব কাজকর্ম সেরে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা মুছি, তাহলে ভালো লাগে। বন্ধুরা ঘর দুয়ার মোছা হয়ে গেল, এখন হচ্ছে চলো বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে যাবো স্নানে, বাসনগুলো শুকিয়ে গেছে। চলো তাহলে বাসনগুলো গুছিয়ে নিই, একটুগুলো বাসন এখন গুছিয়ে রেখে যাই, তারপরে তাহলে সুবিধা হবে। চলো বাসনের ঝুড়িটাও খালি হয়ে যাবে,
ঝুড়িটা একদম বোঝাই হয়ে গেছে দেখছো, তাহলে চলো ফটাফট বাসনগুলো গুছি। আবার দেখো পূজা দিতে কতটা সময় লেগে যাবে। দেখি রেয়ান একটু পরপর বিরক্ত করছে, ঘরমস্তে গেছি, ও এখন জুতা পরবে। ওই দাদার জুতা এনে দিল বলে কি আমাকে মানে দেখা দিচ্ছে পা পা। তাহলে চলো এখন হচ্ছে কি বলতো, বাসনগুলোকে শুকিয়ে গেছে তো আমি তাই ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে বাসনগুলোকে একবার গুছিয়ে রাখি, তাহলে ঝুড়িটাও ফাঁকা হয়ে যাবে আর রান্নাঘরটাও মানে গোছ গাছ লাগবে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো স্নান করে চলে আসলাম, এবার রেয়ানকে পরিষ্কার করে দিয়েছি ওই দেখো। তো এখন হচ্ছে পুজো দিতে যাবো, আগে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, আজকে যখন কালকে রাত্রেবেলা মেজে রাখিনি। তাহলে চলো ঠাকুরের বাসনগুলো মাজতে যাওয়ার আগে হচ্ছে একটু আলতা পরবো, আজকে বৃহস্পতিবার, একটু লক্ষ্মী বউ হওয়ার চেষ্টা করছি। লক্ষ্মী বউ হতে পারলাম কই, ঘরের তো অভাবই শেষ হয় না, একটার পরে একটা লেগেই আছে, এটা নাই ওটা নাই সেটা নাই। তাহলে চলো তাও চেষ্টা করছি, দেখি হতে পারি কিনা। এখন হচ্ছে কি বলতো, একটু আলতা পরবো, ভাবলাম আজকে বৃহস্পতিবার আছে তো একটু আলতা পরি, অনেকদিন থেকে পরা হয় না, আগের বৃহস্পতিবারও পরা হয় নাই, তো আজকে একটু আলতা পরছি। তো চলো আলতাটা পরি আর কি, সবসময় পরা হয় না আলতা, তো আজকে আমার কি মনে হলো তাই একটু আলতা পরছি। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে একবারে আলতা টালতা পরে ঠাকুরের বাসন মেজে নিয়ে আসলাম, তাহলে চলো ফটাফট পুজোতে দিয়ে দিই, কারণ বেলা অনেকটা হয়েছে, ফটাফট হলো তো 3টা বাজে আজকে, মানে কি করলাম কি না করলাম তাও 3টা বেজে গেল। আমার ঘড়িটা একটু ফাস্ট আছে তো, তাহলে চলো ফটাফট পুজোটা দিয়ে নিই। রেয়ানসে এদিকে ডিস্টার্ব করছে খুব, ও ঘুমো আসবে দিয়ে দেখো সব ঠাকুরে আমি কাপড় টাপড় চেঞ্জ করবো। চলো এই আবার ঠাকুরের তেল ছিল না, পরে আমাদের যে দাদাকে দিয়ে আবার তেল লাগাইলাম, পুজো দিতে আসছি দেখি ঠাকুরের তেল নাই। ওই জন্যই বললাম যে লক্ষ্মী বউ আর হতে পারলাম কোথায়, মানে একটার পরে একটা থাকেই না ঘরে। তাহলে চলো এদিকে দেখো বন্ধুরা সব বাসন কোসন মেজে নিয়ে এসে একবারে সব রেডি করে নিচ্ছি, একবারে গীতাতে তুলসী পাতা দিয়ে ঘরটর সাজানো হয়ে গেছে। এদিকে হচ্ছে কি বলতো সব মানে ওই বললাম না যে তেল শেষ হয়ে গেছিলো ঠাকুরের, সে আবার দাদাকে দিয়ে আমাদের বাড়িতে রেয়ানসের জেঠু আছে ওনাকে দিয়ে আনালাম। তো চলো এদিকে পুজো রেডি করে দিতে ফেলেছি, এখন নিবেদন করব, সব চন্দন টন্দন মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে কি বলতো মানে আজকে প্রত্যেক দিনই টাইম লাগে, কিন্তু বৃহস্পতিবার দিনটা দেখবো একটু স্পেশালি, আমার তো ভালো লাগে মানে সব একদম পরিষ্কার করে নিয়ে পুজো দিতে মানে এত ভালো লাগে। আরেকটা কথা কি বলতো যে বৃহস্পতিবারে হচ্ছে আমরা কাঁসা ঘন্টা বাজাতে হয় না, কিন্তু আমার রাধাকৃষ্ণ আছে তো ওই জন্য আমি বাজাই। পুজো দিয়ে চলে আসলাম, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, তাহলে চলো আগে খাওয়াটা সেরে নেই। এদিকে হচ্ছে কি বলতো জুয়েলের উপরে খিদে পেয়ে গেছে, এদিকে রেয়ানসেরও ঘুম পেয়েছে, ওই যে ওরা বিছানায় বসে বসে দুজনে, জানালাগুলো সব বন্ধ করে দিলাম, কারণ কি মশা ঢুকবে, এখন তো মশা ঢুকার পালা, আমাদের এখানে তো দিনের বেলাও মশা, মশার উৎপাত। যেমন পুজো চলছে দিনের বেলা দেখছো পরে ঘরে অন্ধকার কত, আর ওয়েদারটা দেখো আজকে 3:30 বাজে, এখন 3:30 না 4:00, শুনো 4:00 বাজে না, হ্যাঁ 4:00 বাজে, পুজো দিয়ে আসতে আসতে 4:00 বেজে গেলো। তাহলে চলো ফটাফট খেয়ে নেই, খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা একটা পান মুখে দিয়ে, এদিকে হচ্ছে কি বলতো আজকে ওই যে ওলকপির তরকারিটা বানিয়েছিলাম না একদম শুকনো শুকনো করে, ভালো লাগলো লাগলো খেতে, ঝাল ঝাল একদম শুকনা শুকনা ডালের সাথে না জমে গেছে খাওয়াটা। তাহলে চলো আর কুয়াশ ভাজা তো মাঝে মধ্যেই খাই, আমার অ্যাকচুয়ালি ওলকপিকে খাওয়াটা নিষেধ আছে থাইরয়েডের জন্য, তাও অল্প খাই মাঝে মধ্যে, এবার প্রথমেই আনলো এবছর। তাহলে চলো আর আজকে পুজো দিছি কোনো ফল টল ছিল না, এমনিতেই কলা দিয়ে আর হলো তালমিস্ত্রি দিয়ে, জামা কাপড়গুলো পরে উঠাবো শুকায় না এখনো, হাওয়াটা একটু টানুক। তাহলে চলো একটু রিয়ান্সকে ঘুম পাড়াই, আমি একটু রেস্ট করি, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এদিকে হচ্ছে এখন বাইরে থেকে জামা কাপড় নিয়ে আসছি কতগুলো, দেখো এগুলো এখন ভাজ করবো, তার আগে কি বলতো সন্ধ্যে দিয়ে উঠলাম, এখন বাইরে থেকে জামা কাপড় এনে তারপর সন্ধ্যে দিলাম, ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম, কারণ কি সকালবেলা উঠে দেখো না অত তাল থাকে,
বলে চলো তোমাদের দাদা ভাই আসছে এক জায়গায় কাজে গেল একটু মানে কালকে যেখানে গেছিল ওখানে আজকেও গেল তাহলে চলো হচ্ছে জামাকাপড়গুলো তাহলে বাস করে নিই তারপরে সকালবেলা তো তোমাদের সাথে চা খাওয়া আজকে শেয়ার করে নিই তো এখন ভাবলাম তোমাদের সাথে বসে বসেই চাটা খাবো কারণ তোমাদের দাদা ভাই এখন তো আসবে না আমার একা একাই খেতে হবে তাহলে তোমরা থাকবে আমার সাথে চলো তাহলে জামাকাপড়গুলো বাস করে নিই রিয়ার ঘুমিয়ে আছে আর জুয়েল পড়তে চলে গেছে তো এদিকে হচ্ছে দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একবারে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসছি এখন ভাবলাম যে না চা করার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেই এদিকে কি অনেকগুলো কাপড় ছিল কালকেরও ছিল আজকেরও আছে আর কতগুলো ভেজাগুলো দেখো ঘরে মেলা আছে এদিকে রিয়াংশু ঘুমিয়ে আছে আমি না এই ফাঁকে কাপড়গুলো ভাঁজ করে নিই তারপর হচ্ছে চা বসাবো তাহলে চলো আর ছোটো খাটো জামা কাপড় ভাঁজ করতে অনেকটা সময় লেগে যায় বড় কাপড় ভাঁজ করতে তো বেশি সময় লাগে না আর দেখবা কাপড় ঢিপ হয়ে থাকলে না মানে এক একটা ঘরে জঙ্গল লাগে এদিকে দেখো বন্ধুরা জামাকাপড় ভাঁজ করে একবার চা বানিয়ে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো একা একা খাচ্ছি আমি বললাম না তোমাদের সামনে বসে বসেই খাই সকালবেলা আজকে তোমাদের সাথে চা খাওয়া শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে কী বলো তো তো ভাবলাম যে না এখন চাটা খেয়ে তারপর একটু অন্য কাজকর্ম আছে সেগুলো সব ভাত বসিয়েছি এই দেখো আর এদিকে হচ্ছে যে ফুলকপি ভাপে বসাচ্ছি মানে হয়ে গেছে ভাপ বসানো এখন একটু ফুলকপিটা ভাপ হবে রিয়াংশের জন্য একটা ডিম সিদ্ধ দিলাম আর এদিকে হচ্ছে যে বেগুনি বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনি হবে আর ফুলকপির বড়া হবে এর জন্য চালের গুঁড়া এদিকে হচ্ছে বেসন তারপর চালের গুঁড়া নিয়ে নিই আর এদিকে বেসন দিব অল্প অল্প একটু হচ্ছে চিনি একটুখানি হলুদ আর হচ্ছে কালো জিরা দিব একটু জোয়ান দিব আগে চালের গুঁড়াটা নিয়ে নিলাম হালকা একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দিই একটু আজোয়ান দিয়ে দেবো তাহলে সেলটা ভালোভাবে খেতে হালকা একটু চিনি লঙ্কা কুচি দেবো না কারণ কি রেয়াংশ যদি অল্প মুখে যায় লঙ্কা কুচিটা দেবো না হালকা একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো দিব গোলমরিচের গুঁড়ো দাঁড়াও বাবা আসি দাঁড়াও দাঁড়াও আর হালকা একটু বেকিং পাউডার দিয়ে দিব মিলিয়ে নেব কি বাবা আসি দাঁড়াও দাঁড়াও এখন ভাজবো না যখন খাবো তখন গরম গরম ভেজে নেবো এখন 9টা বাজে তো জুয়েল আসবে একটু পরে আর তোমাদের দাদা ভাই যে কখন আসে কোনো ঠিক নেই ফুলকপিটা ভাত দেওয়া হয়ে গেল চলো ভাতও হয়ে গেছে চলো তাহলে নামিয়ে নেই তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে এই যে বেগুনি বানানো শুরু করে দিলাম কারণ কি জুয়েলও প্রাইভেট থেকে চলে আসছে এখন 10টা বাজে আর তোমাদের দাদা ভাই বললো অনেকটা লেট হবে ও বলে 11:30-12টা বাজবে আসতে তাহলে চলো আমরা দুজনে খেয়ে নিবো এখন ওটা আসলে পরে ওকে ভেজে দিব এই দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে কিছুদিনের জন্য ভেজে নিই তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই একটা রেখে দিবো পরে বেগুনটা ভাবি তারপর ফুল দেখতে পাবো তাহলে চলো তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে এদিকে দেখো রাতের বেলা ডিনার নিয়ে বসে পড়লাম তো তোমাদের দাদা ভাই তো বললাম আগে যে 11:30-12টার সময় আসবে তো এখন ভাবলাম যে না তাহলে আমি আর জুয়েল নিয়ে বসে পড়লাম আর রিয়াংশকে আগেই খাওয়ানো হয়ে গেছে এদিকে কী বলতো ওই বেগুনি আর হচ্ছে ফুলকপির বড়া আর সকালবেলার ডাল ছিল আর একটু ওলকপির তরকারি ছিল তো ওটা দিয়েই খেয়ে নিলাম মা বেটা দুজনে তাহলে চলো রাত্রে খাওয়া তো হলো আবার সকাল হতে হতে আবার চিন্তা যে কী রান্না করবো কি না রান্না করবো
মেয়েটাই হচ্ছে মানুষের জীবনের মানে একটা বড় সে অংশ, শুধু চিন্তা আর চিন্তা, কি খাবো কি না খাবো, কি করব না করব, এই হচ্ছে আমাদের জীবনের ভাবনা চিন্তা। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন রাত্রি 11টা বাজে, তো হচ্ছে তোমাদের দাদা ভাই এখনো আসেনি, তাহলে খাওয়াটা বেশ ভালোই হলো। এখন হচ্ছে রেয়াসকে ঘুম পাড়াবো, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।